কোশিশ করতেছি কিন্তু আমার ঘোড়া এক পা আগে যায় না ঘোড়ার পা যেন মাটিতে ঢুকে গেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার হোসাইন দুই চোখের পানি পড়তে লাগলো চোখের পানি পড়ে গেল আর বলল ও আবুল কাসেম ও বাবা তুই আমার ছেলে না হলে কি হলো তুই আমার ভাইয়ের ছেলে ভাইপো ভাতিজার রে একটু তোর ঘোড়াখানা আগে চালা একটু ঘোড়াখানাকে আগে চালা আমার হোসেনের ভাইপো হাসানের ছেলে আবুল কাসেম দুই চোখের পানিকে ছেড়ে দিয়া বলতে লাগলেন চাচা আমি তো অনেক আগে থেকে কোশিশ করি কিন্তু ঘোড়ার পা মাটিতে লেগে গেছে এটা কোন জায়গা গো আল্লাহ ঘোড়া কেন চলে না ঘোড়া কেন হাঁটে না না ঘোড়া ক্লান্ত হয়ে গেছে ঘোড়ার বেশি পরিশ্রম করা হয়ে গেছে সুবহানাল্লাহ ঘোড়ার চোখে পানি পড়তে লাগলো আলী আকবর রে ও আলী আকবর যা বাবা রাত্রিবেলায় কিছু দেখতে পাওয়া যায় না তবে যা নিজের কদম চালিয়ে যা দেখে আয় রে বাবা এটা কোন গ্রাম কোন শহর আমি হোসেন চিনতে পারছি না হোসেন নিজের বেটাকে পাঠিয়ে দিয়া আহলে বায়াতের মা বোনদেরকে নিয়ে ওখানে আপনার আরাম আয়েস করে হোসেনের ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা এবার চলে যায় চলে যাই যেতে যেতে এবার একটা গাছের উপরে সাইনবোর্ড টাঙা দেখতেছে বন্ধুরে আমার মা খালা বোনেরা যেমনি সাইনবোর্ড টাঙা এবার দেখতেছি বড় বড় অক্ষরে লেখা আছে এটাই হলো কারবালার চাটার তাহলে বলো গো ঘোড়া কি আর আগে যাবে নাকি ঠিক জায়গায় পৌঁছে গেছে ঘোড়া বলছে পরোয়ার দিগারে আলাও ইয়া আরহামা রহিমের মৌলাই কারিম আল্লাহ গো আমি ঘোড়া যদি একটু আগে বেড়ে যাই কিয়ামতের দিন তোমার কাছে মুখ দেখাতে পারবো না একবার জোরে বলেন সুবহানাল্লাহ ঘোড়া চিনেছে নবীকে উঠে চিনেছে নবীকে কিন্তু বাবা ঘোড়া নবীকে চিনতে পারলো আর মানুষও নবী চিনতে পারলো না এবারে আপনার কি না আলী আকবর মনটাকে খারাপ করে নিয়া মনটাকে ভারী করে নিয়া কাঁদবো কাঁদবো অনুভব হয়ে গেছে আর বলে আব্বা গো আমি আপনাকে কেমন করে জানাবো গো আব্বা আব্বুজি আমি আপনাকে কেমন করে কইব কথা সবাই আমার ব্রাদার ইসলাম মা বোনেরা আস্তে আস্তে জীবনী কানা শুনেন রে মা বলতে বড় দুঃখ লাগছে মা তবে না বললে হবে না রে মা এবারে হজরতে আলী আকবর কাঁদতে কাঁদতে আব্বাজানের কাছে দাঁড়িয়ে গেল হোসেন বলছে বেটা রে ও বেটা আলী আকবর বলো তুমি তুমি বলো তুমি একবার জানিয়ে দাও কাঁদছো কেন চোখের পানি পড়ছে কেন বলছে আব্বুজি আব্বু গো আপনাকে কেমন করে কথা বলবো গো আব্বা আপনাকে কেমন করে কথা কইব ও আব্বু গো আপনি যেইখানে আসতে ছিলেন এটাই হলো কারবালার মাঠ এটাই হলো রে কারবালার চাটা এইখানে আপনাকে জবাই হতে হবে এইখানে আপনাকে শহীদ হতে হবে আপনারাই বলেন আমার মা খালা বোনেরা ও দাদারা ভাইরা মা বোনেরা যদি কেউ শহীদের জায়গায় পৌঁছে যাই আর কার ভালো লাগবে গো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা এবার নিজের হাতে আপনার কেতাবে বলা
করা হয়েছে 72 কিংবা 82 খানা খিমা বানাইলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ 72 কিংবা 82 খানা খিমা তৈরি করলে আর এবার বাবা একটা লোক এসে বলতেছেন বাবা তোমাদের বাড়ি কোথায় তোমাদের নাম কি এবার বাবা ওই গোয়েন্দাটা বলেছিল ওই আপনার পাহারাদারটা বলেছিল তোমার নাম কি বলছে বাবা আমরা মিথ্যা কথা জানি না আমাদের বাড়ি হলো মদিনা আমি হলাম সেই হোসেন নবীর ঘরানা সুবহানাল্লাহ এবার সবাই নেগরাও ওই রাতে কারবালায় পৌঁছে গিয়ে সবাই সবাই আপন আপন খিমায় ঢুকে গেল সবাই আপন আপন ঘরে প্রবেশ করে গেল এবারে আপনার কিনা ওই যে গাদ্দার কুত্তা শয়তান বড় দুনিয়া বদমাস বাবারে আপনার এজিদের কানে যেন পৌঁছে দিয়েছে ও এজিদের দল ইবনে জিয়াদ শোনো শোনো গো আজকে ফতেমার বেটা এসেছে তবে একাই আসেনি গো 72 কিংবা 82 জনকে নিয়ে এসেছে কয়জন বললাম জোরে বলেন 72 কিংবা 82 খানা লোকজন নিয়ে এসেছে এবার আপনার কিনা ইবনে জিয়াদ বলল ঠিক আছে তাহলে এখন আপাতত 500টা মানুষ যা আর ওই যে ফোরাত নদী ওই নদীটাকে রাত্রিবেলায় পাহারা দিবি যাতে আমার হোসেন এক ফোঁটা পানি না পাই আর পানির কারণে আমাদের কাছে সার ঝুঁকিয়ে দেবে আমাদের কাছে মাথা ঝুঁকাবি আমরা তারে পানি অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ আমাদের হাতে বায়াত না হবে বন্ধুরে এবার 500টা আপনার সৈন্য পাঠিয়ে দিল রাত্রি বেলাতে আপনার ইবনে জিয়াদের রাতে ঘুম আসে না বাবা উনি যেন অঙ্ক কষতে লাগলো ইবনে জিয়াদ উনি বলতেছেন আল্লাহ ইনার আব্বা হলেন আল্লাহর অলি একবার জোরে বলেন হাসান হলেন আল্লাহর ওলি হোসেন আল্লাহর ওলি ইনার আব্বা কায়নাতে আলী জিনার জন্ম খোদার কাবা ঘরে আর জিনার মৃত্যু হলো বাবা মসজিদে এটাও খোদার ঘর ওটাও খোদার ঘর জঙ্গে খৈবরের যুদ্ধে 40 মোর লোহার গেট নিয়ে এক হাতে যুদ্ধ করেছে তিনি যদি 40 মোর না পারে ইনি তো তারই রক্ত গো ইনি তো তারই খুন মুবারক গো 40 মোর না পারলে 20 মোর তো একাই পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এজিদের দলিবনে জিয়াদ বলল আমি একাই পারব না 1000 10000 দিয়েও হবে না আপনার 19000 20000 দিয়েও হবে না এবার বাবা ইবনে জিয়াদ আপনার 22000 সৈন্য তৈরি করলো সকাল বেলাতেই সবাই এনে গেল 22000 সৈন্য যেন ফোরাত ঘেরুয়া করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ ফোরাত ঘেরুয়া করে দিল যে শোনো বীর বংশ যেন পানি না পায় জোরে বলো আর যেই নবী না হলে পানি পর্যন্ত হতো না যেই নবী না হলে মাখলুকাত হতো না সেই নবীর বংশ আজ পানি পাবে না আচ্ছা এত বড় বেঈমানি কারো সহ্য হবে দুহাত তুলে বলেন কারো হবে সহ্য কিন্তু আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলাতে বাবা সারা রাত তারা অনাহারে না খেয়ে কাটিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ সারা রাত তাদের পেটে খানা নাই পানি নাই পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সময়ের আপনার কিনা এবার বাবা তার ছোট্ট বেটি 7 বছরের বেটি যার নাম হলো সাকিনা সাকিনা বলে আব্বা গো আমাকে দয়া করে এক ফোঁটা পানি দেন এক ফোঁটা পানি যদি আমাকে দেন গো আব্বা বড় মেহরবানি হতো গো ওই পানিটা পান করতে হলো ওই পানিটা দিয়ে
আমি টাটকা করে ওযু বানাই তাও একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হোসাইন বলল মা আমি তোমাকে পানি দিতে পারছি না কেন না ওই যে দেখো এজিদের 22000 চালা টাকার গোলা আজকে তারা ঘেরওয়া করেছে রে মা আর বলেছে এই দেশের কুকুর শেয়ালে পানি পাবে কেউ তো নবীর বংশ পাবে না দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত নবীর পাবে সাফায়াত জোরে বলেন দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত নবীর পাবে সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত ও মুমিনা সেদিন কিয়ামতের দিন হবে আর রাসূল ছাড়া কে তরাবে জোরে সুবহানাল্লাহ ও মুমিনা সেদিন কিয়ামতের দিন হবে আর রাসূল ছাড়া কে তরাবে নবী তোমার জান্নাতেরই আশা গো নবী তোমার জান্নাতেরই আশা গো নবী কাঁদবে যারে যার উম্মত বড় গুনহেগার সুবহানাল্লাহ নবী কাঁদবে যারে যার উম্মত বড় গুনহেগার সেদিন পাবো নবীজির নাজাতে পাবো নবীর সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত নবীর পাবে সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে এ সাফায়াত ও মুমিনা সেদিন ঘুরিবে সব দরে দরে নবী কাঁদবে সাজদাই পড়ে সুবহানাল্লাহ ও মুমিনা সেদিন ঘুরিবে সব দরে দরে আর নবী কাঁদবে সাজদাই পড়ে নবীজি উম্মতের কান্দা হারে নবীজি উম্মতের কান্দা হারে নবী কাঁদবে যারে যার উম্মত বড় গুনেগার জোরে সুবহানাল্লাহ নবী কাঁদবে যারে যার উম্মত বড় গুনেগার সেদিন পাবো নবীজির নাজাতে পাবো নবীর সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে এ সাফায়াত দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত নবীর পাবে সাফায়াত দরুদ পড়ো সালামে পড়ো পাবে এ সাফায়াত আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সেনে কালো পাকে নামে মোহাম্মদ হরদম জবা সেনে কালো সাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রাদার সারা রাত একদিন পার হলো তাদের রুটিও ভাগ্যে হলো না আর পানিও ভাগ্যে হলো না আবার সন্ধ্যা লাগলো সবাই এনে গ্রাম রাজান ইসলাম মা বলে এলাম সাত বছরের বেটি যার নাম হলো হজরতে মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতেছেন আব্বু গো আমি যে আর খিদা সইতে পারে না
আব্বাজান খাবার চাইছি না যদি এক বিন্দু পানি পেতা তাহলে বড় শান্তি হতো আব্বু গো আপনি দয়া করে যান যদি এজিদের দলের লোকের ময়া হয় দয়া হয় তাহলে এক বিন্দু পানি দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এক বিন্দু পানি দেবে গো নয় চেদে পানি দেবে না সময় নেকে রাব আমার মা বোনেরা এবার পাক হোসাইন বলতে চল ও বেডে সাকিনা পানি পানি করো না মা গো আমার নবী বলেছে ও বেডে সাকিনা চার দিন চার রাত ধরে আমরা পানি পাবো না মা পানি চাইও না সাত দিন চার রাত পানি আমরা পাবো না জোরে বলুন একদিন পার হলো রাত পার হলো আবার রাত আবার সকাল বেলা হলো এবার পানি পানি করে কলরব উঠেছে ভাই বন্ধুরা আমার মা বোনেরা এবার খিমার ভেতরে সবাই পানির আবদার জয়লা বলতে লাগলো ভাইয়া গো আমার হোসাইন শোনো আমরা পানি পান করব না আমাদের পিয়াসা মেটাবো না ভাই গো যদি একটু পানি পেতে রে ভাই তাহলে ওই পানি দিয়া টাটকা ওযু বানাইতাম জোরে বলেন পানি এতটুকু পান করতাম না হোসাইন বললেন বললে আবার আমার নানু বলেছে নবীজি বলে দিয়েছে যদি পানি না থাকে তাই এমন করে নামাজ পড়ে নাও ওই নামাজ তোমার কবুল হয়ে যাবে আবার ভয়ের আগো এবার বাবা আপন আপন খিমার ভিতরে সবাই জানো আপনার তায়ামুম করতে আরম্ভ করলে আপনার তায়ামুম করে যায় আপনার তায়ামুম করার পরে আপনার কিনা নামাজ পড়ে নিয়া আবার তারা এবার তিন দিন তিন রাত পার করে দিয়া চার দিনের বেলারে চার দিনের সোমাতে আপনার কিনা খিমায় যেন পানি পানি করে কলর সুবহানাল্লাহ এবার ভাইয়েরা বন্ধুরা মা জননী হজরতে শহর বানো খিমার ভিতরে ছয় মাসের ছেলে যার নাম হলো আলী আশেগার মা ছেলে কান্দে মা বুকে লাগায় মায়ের বুকের দুগ্ধ পান করায় কিন্তু এক বিন্দু দুধ বার হয় না গো যে ছেলের খোদা বেড়েবে গো ওই কিমার ভিতরে আপনার শহর বানো জিব্বা কানা ছেলের জিব্বাতে লাগিয়ে দিয়েছে জিব্বাতে কোনো রস নাই রে বাবা সব যেন শুকিয়ে গেছে বাচ্চা কান্দে আর যখন আটকাতে পারল না এবার বাবা খিমার ভিতর থেকে জয়নাব আর শহর বানু বেরিয়ে গেল আমার হোসেনের কাছে চলে গেল হোসেন গো আমাদেরকে পানি দেবে না তবে আমাদের কোনো অসুবিধা নাই তবে আপনাকে একটা কথা বলি এই যে দেখে ছয় মাসের বেটা আমার আলী আসগার মায়ের স্তনের এক বিন্দু দুগ্ধ পায় না গো পেটে তার বড় খোদা তিন দিনের ভোগা যদি আপনি ওই এজিদের চেলাদের কাছে যান তাহলে পানি দেবে রহম করে ওদেরও তো ঘরে বাচ্চায় আছে যদি মায়া লাগে যদি দয়া হয় রে তাহলে নির্ঘাত পানি দেবে জান নিয়ে চলে যা এবার হোসাইন পাক বলতেছেন বিবি গো আমরা তো নবীর ঘর না আমরা কারো কাছে চাইতে পারবো না তবে তুমি যখন বলছো গো আমি তোমার কথা ফেলবো না জয়লাভ বলতেছেন ভাইরে আবার দেখো গো এই ছয় মাসের ছেলেটা যদি একটু পানি পাই তাহলে তার হয়তো কান্না থেমে যাবে দাও গো কোলে দাও এবার বাবা নবী নওয়াসা হোসেন মুর্তজা ইমামে আলী মাকাম নিজের
রক্তকে নিজের ছেলেকে আপনার কোলে তুলে নিয়ে গেল এবার বাবা আলী আসগর কান্দে ওনার কান্না থামে না এবার ফোরাত নদীর কাছে চলে গেল এবার সবাই নেকড়া ফোরাত নদীতে আপনার গিয়া বলল ও ইয়াজিদের লোকেরা ও গো ইবনে জিয়াদ আমরা পানি জন্য আসিনি গো আমরা পানি নেব না তবে এই যে দেখতে পাও ছয় মাসের ছেলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাটা মায়ের বুকের দুগ্ধ পায়নি গো তিন দিনের ভোগা আপনারাই বলেন মানুষ তো একদিন না খেয়ে থাকতে পারে না আমার হোসেনের বেটা কেমন করে আছে সবাইয়ের এগারা ও ব্রাদান ইসলাম হযরতে আলী আসগর কান্না ভেড়ে যায় কান্না বাবা থামে না এবার লোভ দুটা শুকে গেছে চোখের পানি বন্ধ হয়ে গেছে সবাই নেকেরাম এবার বাবা বলল যদি তোমাদের দয়া হয় এজিদের দল ইবনে জিয়াদ রে তাহলে দয়া করে এক বিন্দু পানি দিস আর যদি পানি দিস নানাকে বলবো নানা গো এদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও নানা যদি এরা পানি দেয় তাহলে বড় ভালো হবে দেখ আমার নানার হাতে জান্নাতের চাবি জোরে বলেন সুবহানাল্লাহ আর যত যুবক যাবে জান্নাতে সমস্ত যুবকের সরদার হলাম আমি হোসাইন দে দেরি করিস না যদি একটু পানি দিস তাহলে আল্লাহর কাছে তোদের সুপারিশ করব সুবহানাল্লাহ অফার কত ইবনে জিয়াদ নিজের কানে শুনলেন ইমাম হোসাইন নিজের ছেলেকে আপনার গরম মরুর বালুতেতে আছে ওই বালুতে শুইয়ে দিলেন জোরে বলেন তাকিয়ে দেখ তাকিয়ে দেখ এই যে বাচ্চা ছেলেটার এখানে রেখে দিলাম তোদের যদি দয়া হয় তাহলে তোরা এক বিন্দু পানি দিবি আর তোদের দুনে দোয়া করব একবার জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা ছেলে ওখানে বাবা পড়ে পড়ে কান্দে দুই চোখের পানি পড়ে যাচ্ছে এবার বাবা ইবনে জিয়াদের মনে আপনার একটা শয়তানি চক্রান্ত এটে গেল সুবহানাল্লাহ আপনার কিনা বলল হোসেন গো একটু তুমি দাঁড়িয়ে যাও দেখি আমি ঘরে গিয়া তোমার পানির ব্যবস্থা করি স্পেশাল পানি তোমার ছেলেকে দেব ফিল্টার যুক্ত তোমার ছেলেকে পানি দেব ও গো দাঁড়াও এবার হোসেন মনে বড় আশা নিয়ে আলী আসগরের কপালে চুমা দিলেন একবার গালে চুমা দিলেন একবার ঠোঁটে চুমা দিলেন বাবারা এবারে ইবনে জিয়াদের লোকের আপনার কিনা এসে একটা বাবা বিষ মাখাতি আপনার বিষ ভালো করে মাখিয়ে দিল ওই তীরখানা আপনার কিনা নিয়ে আসলো আর বাবা হোসেনকে বলছে হোসেন গো তোমার ছেলেকে কোলে নাও তোমার ছেলেকে কোলে তুলে নাও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আনন্দিত মনে উনিও তিন দিনের ভোগ পিয়াসার মানুষ সুবহানাল্লাহ এবার বাবারা আলী আকবর আলী আসগরকে কোলে নিলেন হোসাইন আর যেমনি বাবা কোলে নেওয়া এবার বাবা এমনি করে কোলে নিয়েছে হাতের তালুর ওপরে আপনার কিনা বুক খানা পড়ে গেছে বলল আমার মা খালা বোনেরা এবার দেখেন বাবা ছয় মাসের ছেলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার বাবা এমনি জোরে নিশানা করে সা জোরে টান দিয়েছে একটার বেশি দুটা টানতে হয়নি কচি বুকে যেন তীর লেগে গেছে কচি বুকে যেন বিস্মাকা তীর লেগে গেল হোসেন আপনার নিজের চোখে দেখতেছেন বাবা হোসেনের আপনার ছেলে আলী আসগরের বুকের তীরখানা পিঠের পারে পার হয়ে হোসেনের তালু ফোটা হয়ে ওই তীর যেন হোসেনের হাতে ঝুলতেছে বল গো আমার মা কালা বোনেরা আমার আব্বাজান ভাইজানেরা আপনারাই বলেন যে কারো যদি এরকম অবস্থা হয় তাহলে কি আর ভালো লাগে
লাগবে হোসেন বলল ওরে ইয়াজিদের দলেরা তোদের দয়া হলো না রে তোদের রহম হলো না রে ওরে দুনিয়ার বড় গাদ্দার দুনিয়ার বড় শয়তান কিয়ামতের দিনে কি করে তোরা মুখ দেখাবি রে এই তোকে ওয়াজ করার জন্য ডাকিনি রে তোকে কথা বলার জন্য ডাকিনি যা তোর বেটাকে নিয়ে যা হোসেন বলল আল্লাহ আমি কেমন করে নিয়ে যাব আমি কেমন করে ইরান দেশের বাদশার বেটে শেহরবানু আমার বিবি সাহেবাকে কেমন করে আমি কহিব কেমন করে আমি বলবো গো আল্লাহ যে তোমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে এ বন্ধু সাজরে তীরখল টান দিয়েছে বাবা রে আপনার কিনা যেমনি টান দিয়ে দেবা সময় নেক রাও ওই তীরখানাকে আকাশের দিকে আপনার চালাতে যাচ্ছে আকাশ থেকে আওয়াজ হোসেন গো ওই তীরখানাকে আপনি দয়া করে আপনার আকাশে দিবেন না না তো কিয়ামত অবধি আকাশ লাল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ দাদা রক্ত ওই তীরে লাগায়া আছে তাই এটাকে মাটিতেও দেবেন না এটা পানিতেও দেবেন না এরকম কথা ইমামে আলী মাকাম শুনতেছে ওই তীরখানাকে আপনার টেনে নিয়ে ব্রাদান ইসলাম আপনার কিনা মাটিতে গেড়ে দিল মাটিতে পুঁতে দিয়া এবার বাবা এক পা দুপা করে আলী আসগরের কান্না চুপে গেছে আলী আসগর আব্বাকে দেখতে দেখতে ছয় মাসের ছেলেটা যেন জামে শাহাদাত পান করলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পড়েন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবারা মা বোনেরা সাকিনা সাত বছরের বেটি ছয় মাসের ভাই হযরতে আলী আসগরকে কোলে পিঠে নিয়ে বেড়াতেন বাবা মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে দাঁড়িয়ে রয়েছেন এবার বাবা ওখানে আপনা দাঁড়িয়ে রয়েছে এবার বাবা শেহরবানু বলছে মারে আমার এখানে তুমি ঢইকা যাও খিমার ভিতরে চলে এসো মা বলল মা গো আমি খিমার ভিতর যাব না কেননা এই জন্যে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ভাই না আসবে আমি খিমার ভিতর যাব না জোরে বলে খিমার ভিতরে যাব না এরকম কথা হযরতে সাকিনা বলতে লাগলেন সুবহানাল্লাহ হযরতে সাকিনা বলে দেওয়ার পরে আমার ভাইয়েরা দাদারা দিদিরা গো আপনার কিনা এরকম করে কেন্দ্রে যায় ওই যে দূরে আপনার কিনা হোসেন মুরতাজা ছয় বছর ছয় মাসের বেটা আলী আসগরকে নিয়ে আপনার কিনা হাঁটতেছে বাবা মুখে কোনো কথা নাই আলী আসগর কাঁদে না রে বাবা যার চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কি বাচ্চা কাঁদবে রে বাবা আর বাচ্চা কাঁদে না এবার বাবা শেহরবানু বলতেছেন বোন জয়নাব আমার কলিজায় গেল আগুন জ্বলে গেল আমার বুক কেন জ্বালা করে বুক কেন আমার ধরপড় করে বলছে বলতে আবার পেটে বড় ক্ষুধা পেটে বড় পিয়াসা এই জন্য আল্লাহর কাছে সবুর করো নিশ্চয় আল্লাহ মেওয়া দেবে সবাই রেগে যাও এদিকে নিজের বেটা চলে গেছে দুনিয়াতে আর নাই মা জননী বুঝতে পেরে গেছে সাকিনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে মা এবার সবাই হযরতে সাকিনা মুখে যেন হাসি ফুটে গেছে মা গো আমার ভাই আর কান্দে না আমার ভাই আর চোখের পানি ফেলে না মা আমার ভাইকে তারা পানি দিয়েছে মা এখানে এসো দেখো নিজের চোখে মা এবার হযরতে শাহরবানু উনি আপনার যদি এসে দেখতেছেন বাবা নিজের ছেলে কান্দে না আমার হুসাইন ওখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে জয়নাব বললেন ভাইয়া আপনি কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন ভাই দেখ বাচ্চাটাকে মা
ভাইয়ের কোলে দেন আমার হোসেনের হাত কিন্তু আগাই লাগো আমি কেমন করে বলবো যে আমার বেটা আর দুনিয়াতে নাই ওগো আমার মা কালা বোনেরা আজকে জানি না কার ছেলে কবরে কার বেটা কবরে এদের কথা চিন্তা করের মা একটু মন লাগাইয়া কান লাগাইয়া শোনেন মা এবার হযরতে সেহরবান বললেন স্বামী গো আমার দেন আপনি কোলে দেন বাচ্চাটাকে দেন আমি একবার নয়ন ভরে দেখি গো আমার বাচ্চা কাঁদে না আমার বাচ্চা পানি পেয়েছে আল্লাহ তাদের ভালো করো হোসেন দুই চোখের পানি ছেড়ে দিয়া উনি কিছু বলে না ভাই গো তুমি কেন কথা বলো না আব্বা গো আপনি কথা কেন বলেন আপনি কেন একবার আব্বা বলেন আব্বু গো আমার ভাইকে কোলে দেন এবার সবাই সাকিনা সাত বছরের বেটি আব্বা জানের হাতের রক্তখানা দেখেছে আব্বু গো আপনার হাতে রক্ত মোবারক কেন বলছে মারে আমার একটু পাথরে লেগে গেছে সবাই এবার একবার হোসেন শেহের বানুর দিকে তাকাই একবার সাকিনার দিকে তাকাই একবার জৈনবের দিকে তাকাই আর হোসেন বলে আল্লাহ আমি কেমন করে বলবো যে আলী আসগর দুনিয়াতে নাই গো এবার বাবা এমন করে একটা বাতাস উঠে গেল সোমাইন এবার বাবা ওই যে বুকে পর্দা দেওয়া ছিল আপনার বুকের উপর একটা কাপড়া দিয়ে ঢাকা ছিল বাবারে মায়ের আগ এবার জানো ওই কাপড়খানা উঠে গেল কাপড়খানা উড়ে গেল এবার বাবা আলী আসগরে বুকে জানো কত জায়গা দেখে নিল মা চোখের পানি পড়ে যাচ্ছে সুবহানাল্লাহ এই দেখো বেনামে 300 টাকা দিয়েছে আর একটা চাঁদের মালা দিয়েছে আল্লাহ তাআলা দান কবর করে নাও ও গো কালা গেল বেলা সন্ধ্যা হলো গো কবরেতে গেলে কালা আর হবে না ভোর মাছে খাও গোস্ত খাও হজম হয়ে যাবে আর কবরস্থানে দিলে মা গো কবরেতে পাবে ওই পাড়াতে হবু ডুবু এই পাড়াতে বার দেবে চা টাকা গোলা খালা নিয়ে আয়ান আর মাই কবরে দোয়া করবে মিজানুর রহমান দাদা যাবে বেহেস্তেতে দিন কাটাবে সুখে উকিল যাবে দজ খেতে দিন কাটাবে দুঃখে দাতা তারে খোলাই আছে বেহেস্তেরি পথ সকাল সন্ধ্যা পারিস তারা করে মেরা মত আমিন হয় আমিন খোদা আমিন হয় আমির দানকারী দান কবুল করো রব্বুল আলামিন যদি কোনো বালা ওরে মুসিবতে থাকে উদ্ধার করো গো মোলা দানের বরকাতে কি বা দোয়া করবো মোলা কি ভাই আমি জানি যার শিলায় হবে কবুল দোয়া সে তো মাকে মাদানি আল্লাহ হুম্মা এই দেখো মাদ্রাসা ছেলে তারিকুল সাহেব তার আব্বাকে হারিয়ে দিয়েছে পাঁচ মাস হয়ে গেছে আল্লাহ গো আব্বা জানকে ভুলে নাই মাদ্রাসা ছেলে আব্বা জানের জন্য দিয়েছে তার আব্বার কবরখানাকে জান্নাতের মাকাম বানিয়ে দাও জোরে বলো আল্লাহুম আমিন জোরে বলো এবার পর্দা খানা উঠে গেছে মা বুকে জায়গা খানা দেখলেন মা চোখের পানি বেরিয়ে গেল শহর বানু কানতে লাগলেন ওগো ওই যে জায়গাটা ওটা কেমন করে ক্ষত হয়ে গেল জোরে বললেন এবার সাকিনা বললেন আব্বু গো
আমাকে দয়া করে মেহেরবানি করে আমাকে আপনি একটু আমার ছোট ভাইকে আমার করে চাপিয়ে দেন ওসাই আর দেরি করলো না আর বলছে বেটি রে তোমার ভাই আর দুনিয়াতে নাই ওগো আমার বিবি জীবন সঙ্গিনী মেহেরবানো তোমার ছেলে আর দুনিয়াতে নাই জোরে বলেন সুবহানাল্লাহ বলো গো আমার মায়েরা যদি কেউ মৃত্যু সংবাদ পায় বাবারে পরিবার কিন্তু ঠিক থাকতে পারে না মেহেরবানো ছেলের লাশখানাকে দেখে এবার বাবা ওখানে যেন বেহোশ হয়ে গেল অজ্ঞান হয়ে গেল সেন্স ফিরে আসে না গো এবার জয়না মাথা গায়ে হাত বুলিয়ে দিল ওখানে পানি নাই রে বাবা কিন্তু সময় লেগে রাও এবারে হজরতে আপনার জয়না মাথা গায়ে হাত বুলিয়ে দিয়া আপনার সেন্স যেন ফিরে আসলো মা কেঁদে যায় চোখের পানি পড়ে যায় আলী আসগার আপনার চলে গেল এবার বাবা 18 বছরের নজওয়ান জোয়ার যে বেটাটা যার নাম হলো বাবা নাম খানা বলবো একটা ভাই যদি 10 টাকা দেয় আছেন নাকি কেউ মা খালা বোনেরা 18 বছরের নৌজবান বেটা এবার যুদ্ধে যাবে উনিও যুদ্ধে গিয়া উনিও বিদায় হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নাইম ভাই দিয়েছে জাযাকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার দেখেন বাবা সুবহান দুটা হলো এই ধান তিনটা হলো যত পারবেন তাড়াতাড়ি দিয়েন রে বাবা একটা টাটকা দোয়া করে দেব বাবারা ভাইরা গো আপনার কিনা এবারে হজরতে এ আলী আকবর আপনার কিনা বলছে মা গো আমার ভাইয়ের এরকম হালাত কি করে হলো আমার ভাইয়ের এরকম অবস্থা কি করে হলো গো আমি যে সইতে পারছি না আমি এদের বদলা নেব আমি এদের সাহিস্তা করে এবার বাবা হোসাইন বলছে বেটা রে আমরা কারো জুলুম করব না কারো অত্যাচার করব না এটাও দুটো বাচ্চা বাচ্চার কালে মারা গেছে তাই আলিয়াস ঘরে ইন্তেকালের কথা শুনে বাচ্চার কথা মনে পড়েছে তাই 500 টাকা দিয়ে ঝাল লাগো তুমি তাদের দানকে কবুল করে নাও জোরে বলো আল্লাহ আকবার মনের ইরাদা বাসনা দয়ে তামান্নাকে পূর্ণ করে দাও হ্যাঁ বাবা মারা গেছে বাবা তারিকুলের ভাই দিয়েছে একটা 500 160 আল্লাহ তার আব্বার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও তালবিনের আব্বা বলে কথা নবীর মেহমানের আব্বা বলে কথা এবার ছোট্ট করে সবাই দোয়া করে নেন আল্লাহ আমিন এ আল্লাহ গো খোদা গো আমি জানি না আব্বা মারা কেমন জানা মা হারা কেমন জানা মৌলা গো এখানে জানি না কার আব্বা চলে গেছে কার মা চলে গেছে আল্লাহ গো আল্লাহ যাদের আব্বা মা দুনিয়াতে নাই তাদের আব্বা মায়ের কবরখানাকে জান্নাতে বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মাতা পিতা বেঁচে রয়েছে মাওলাই করিম গো আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সবার আব্বা মায়ের নেক হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ হুম্মা ওকুর রব্বির রহমহুমা কমা রব্বায়ানি সগীরা রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খলকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন ওয়া হাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ Allahumma salli ala sayyidina maulana ala sayyidina maulana Muhammad sallallahu alayhi wa sallam sugura kande madina asgar কাঁদে কারবালা জোরে বলো এ ভাই আপনার ব্যাটারি আজকেও চার্জ করতে হবে একদম লো
তেবা জোরে বলে তো নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ খালি ছোটরাই কোহাছে বড়রা বলছে না মানেরা পরশু বলবে নাকি বলেন তেবা সবাই মুখ খুলে বলে নারে তাকবীর আল্লাহ কষ্ট হচ্ছে কারো শেষ করব না না চলবে সুবহানাল্লাহ তো 100 করে টাকা দেন না ভাই আমার ওই দেখো সগরা কান্দে মদিনায় আসে গান কাঁদে কারবালায় সগরা কাঁদে মদিনায় পানি পানি করে আসে গান আহাবাকে এ জানায় ইমাম হোসেন কোলে তোলে সিনাতে গায় পানি পানি করে আসে গান আহাবাকে এ জানায় ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায় ইবনে হায়দার চাইছেন পানি ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনাই সুগরা কাঁদে মদিনায় আসে গান الله 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 الله